সুধী দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটি ভোট্টাতে কীটনাশক দিয়ে দুর্বৃতরা গ্যাস পুড়িয়ে দিয়েছে মোহাম্মদ নুরুলনবী টাঙ্গাল জেলার ধনবাড়ি উপজেলার বলিবত্র ইউনিয়নের ইসনারপুর গ্রামের মৃত ফজর আলীর ছেলে মোহাম্মদ আজহারউদ্দিনের জমিটি আপনারা দেখতে পাচ্ছেন এই জমিতে কে বা কাহারা কীটনাশক প্রয়োগ করে এই সমস্ত ভুট্টাকাজে পুড়িয়ে ফেলেছে দর্শক টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলাধীন ইসুন্দরপুর গ্রামের আজহার আলীর খেতে কে বা কাহারা বা দুর্বৃদ্ধরা কীটনাশক প্রয়োগ করে ভুট্টা ক্ষেতটি পুড়ে ফেলেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা দেখতে আছেন ভুক্তভোগী আজহারউদ্দিন আমরা ওনার কিছু বক্তব্য শুনতে চাচ্ছি এখন বিষয় হচ্ছে যে আপনার যে যে বুটটা ক্ষেত্রে যে আপনার কীটনাশক বা ওই আগাছা দমনের বিষ প্রয়োগগুলো করছে তাতে কি আপনার কোনো কারোর প্রতি কোনো সন্দেহ আছে আমার কোনো সন্দেহ নাই তবে আমি জানায় রাখলাম আপনাদেরকে বিচারের মালিক তো আল্লাহ হ্যাঁ হ্যাঁ তারপরে তারপর কারো কারোর প্রতি কোনো আমার কোনো ই নাই তাহলে আপনি কি প্রশাসনের কাছে কোনো কিছু চাচ্ছেন বা কোনো মানে আইনের চাচ্ছেন না আইনের অথ হয়েছে না তাদেরকে দেখা জানায় রাখলাম এই পর্যন্তই আচ্ছা ঠিক আছে ওকে ধন্যবাদ